আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো, ঈদ ভালো কেটেছে সবার ঘরে। আজকে আমরা আমাদের ফিনান্স এন্ড ব্যাংকিং এর যে অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব, বা যে অধ্যায়টি নিয়ে আজকে আমরা কাজ করব, আসলে আজকে আলোচনা আর করব না। অলরেডি এই অধ্যায়গুলো নিয়ে আমরা অনেক আলোচনা করে ফেলেছি। আজকে আমরা বরং এই অধ্যায় থেকে কিছু তোমাদেরকে কিছু টাস্ক দেবো, যে টাস্ক গুলো তোমরা আমাকে ক্লাস চলাকালীন আমাকে কমপ্লিট করে দিবে, ঠিক আছে? সেই টাস্ক গুলো হচ্ছে আসলে এমসিকিউ বেসড। তো আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টারটা রিভাইজ করব। এমসিকিউ গুলো এক ধরনের তোমাদের একটা টেস্টের মাধ্যমে, মানে একটা ছোটখাটো মনে করো ক্লাস চলাকালীনই একটা তোমাদের একটা টেস্ট আমি নিব, ঠিক আছে? তোমরা আমাকে এগুলো আনসার করবে, এবং ক্লাস শেষের শেষের দিকে যখন আমাদের ক্লাস চলে আসবে, তোমাদের যখন এটা কমপ্লিট হয়ে যাবে করা, তখন আমরা একটু আনসার গুলো মিলে নেবো। আমরা 30টা এমসিকিউ আমি তোমাদেরকে পড়তে দিব, ঠিক আছে? 30টা এমসিকিউ তোমাদেরকে আমি দিব, সেই উত্তরগুলো তোমরা পুরো লেখার দরকার নেই। আমি এখানে স্ক্রিনশটে আমি সরি স্ক্রিন শেয়ার করার সময় দিয়ে দিব, সেখান থেকে দেখে খালি ক খ গ ঘ যেভাবে যেটা আনসার হয় সেটা শুধু লিখে দিবে, পরবর্তীতে আমি সেটার উত্তর আমি মিলিয়ে দিব, ঠিক আছে? আশা করছি সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, ক্লাসে যারা এখন জয়েন করেছো, আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি আজকে আমরা যে জিনিসটি করবো সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়ান এর আমি তোমাদেরকে কিছু এমসিকিউ করতে দিব। সেই এমসিকিউ গুলো শুধুমাত্র তোমার প্রশ্নগুলো পড়ে উইদিন টাইম পিরিয়ড, মানে আমাদের যে ক্লাস টাইমটা আছে উইদিন ক্লাস টাইমের ভিতরে তোমরা আমাকে একটু জাস্ট এগুলোকে লিখতে হবে না, বাট একটু নিজেদের খাতার মধ্যে মেনশন করবে যে একের ক বা দুইয়ের খ, ঠিক আছে? সেভাবে করে মেনশন করে লিখবে, এবং পরবর্তীতে আমরা সেই উত্তরগুলো একটু মিলিয়ে নিবে। আচ্ছা, এই জন্য আমি তাহলে আর সময় নষ্ট না করে আমি বরং স্ক্রিন শেয়ার সবাই সামনে খাতা নিবে, ঠিক আছে? এবং সাথে সাথে এটা একটু খেয়াল করে দেখবে, এই দেখো সবে দেখতে পাচ্ছ, দেখা যায়? আচ্ছা দেখো, এখানে আমি বলে দিচ্ছি, এখানে অনেক সময় আমি যদি পুরো প্রশ্নগুলোকে এখানে সেট করি, অনেক সময় ছোট ছোট বিধায় তোমরা হয়তো অনেকে দেখতে পারো না, এই জন্য আমি দুই ভাগ করে তোমাদেরকে আমি দিব। তাহলে এখানে দেখো, প্রথমে দেওয়া আছে 1 থেকে 6টা কোয়েশ্চেন, হ্যাঁ 1 থেকে 6টা কোয়েশ্চেন, এবং 11 থেকে 16টা, হ্যাঁ 11 থেকে 16 নাম্বার, 11 নাম্বার থেকে 16 নাম্বার। তাহলে প্রথমে সবাই 1 থেকে 6 পর্যন্ত প্রশ্ন করে দেখাও, আর তারপরে 11 থেকে 16 নাম্বারিংটা কিন্তু ঠিক রাখবে, নাম্বার যাতে ভুল না হয়, কারণ প্রশ্নগুলো পাশাপাশি লম্বলম্বি ছিল না, যার কারণে আমি ওভাবে করে আমি ক্রপ করতে পারিনি। ঠিক আছে, তাহলে সেই জন্য নাম্বারটা ঠিক রাখবে, 1 2 3 4 5 6, আবার দিবে 11 12 13 14 15 16, বুঝতে পারছো? প্রথমে এই অংশটা তোমরা আগে উত্তরগুলো একটু দাগ দিতে পারো, পরে উত্তরগুলো দাগা। আমার কথা কি বোঝা গেছে মুশফিকা, তুমি বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা হ্যাঁ, মনে কর নাম্বারটা যদি ভুল না হয় তাহলে কিন্তু উত্তরটা আবার মিলবে না। এখানে 1 থেকে 6 পর্যন্ত নাম্বারিং করো, আর তারপর পরবর্তীতে 11 থেকে 16 পর্যন্ত নাম্বারিং করে উত্তরগুলো যা শুধুমাত্র ক খ গ ঘ যেটা মনে হয় সেটা শুধু তোমরা খাতায় একটু মার্ক করে রাখো, আমি পরে উত্তরগুলো তোমাদের সাথে মিলিয়ে নিবো। তাহলে একটু স্টার্ট করো। যেমন এখানে 1-এ আছে ট্রেজারি বিল কেন ঝুঁকি মুক্ত, ঠিক আছে? এটা হচ্ছে অধ্যায় 1 থেকে, আজকে আমরা পড়ছি অধ্যায় 1, যেমন যদি ক হয় ক লিখবে, খ হলে খ লিখবে সেরকম, এবং হলে আমাকে বলবে, আমি পরের স্লাইড স্ক্রিন শেয়ার আমি চলে যাবো। মুনতাসির আনোয়ার, তুমি কি বুঝতে পেরেছো আমি কি বলছি? একটু রেসপন্স করো মুনতাসির আনোয়ার, বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে ঠিক আছে, তুমি সেভাবে একটু নাম্বারিং করে প্রশ্নগুলো পড়ে শুধুমাত্র ক খ গ খাতার মধ্যে তুমি মার্ক করা, ঠিক আছে? এখানে 1 থেকে 6 পর্যন্ত করবা, তাহলে তারপর আমাকে বলে আমি নেক্সট স্লাইডে চলে, মানে নেক্সট ইয়াতে চলে যাবো, স্ক্রিন শেয়ার চলে।
আর এর মধ্যে যদি প্রশ্ন করতে অসুবিধা হয় বা বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞেস করবা, ঠিক আছে? আর আজকে বারবার বলে দিচ্ছি, আজকে আমরা চ্যাপ্টার ওয়ান এর উপরে এই টেস্টটা আমরা নিচ্ছি, এমসিকিউ টেস্ট একটা নিচ্ছি তোমার চ্যাপ্টার ওয়ান এর উপরে, এগুলো প্রত্যেকটা চ্যাপ্টার ওয়ান এর কোশ্চেন। নাম্বারিংটা ভুল করবা না, নাম্বারিংটা যদি ঠিক থাকে 1 থেকে 6 আর ওখানে 11 থেকে 16। পরবর্তী স্ক্রিন শেয়ারে কিন্তু ওই বাদ বাকি কোশ্চেন গুলো আছে।
তোমরা স্টুডেন্ট এত কম থাকো ক্লাসে, তোমাদের এই সময় আরো একটু বেশি থাকা উচিত। স্টুডেন্ট কম থাকলে কিভাবে হবে? তার উপর এদিকে অনলাইন ক্লাস চলে, আর হুট করে যদি আসলে বেসিক্যালি পরীক্ষা যদি এটা পড়ে যায়, হ্যাঁ হঠাৎ করে দেখা যায় আল্লাহর রহমতে হয়তো পরিবেশ ঠিক হয়ে গেছে, হতেই পারে, এর মধ্যে যদি পরীক্ষার ডেটটা দিয়ে দেয় কিভাবে তোমরা এত কিছু কভার করবা? হোস্টেল হবে না, অটোপাস দিবে না, অটোপাসের আর কোনো আপাতত সিস্টেম নাকি কাজ করবে না। তুমি কি করতে পারছো, জি কি এমসিকিউটা করছো? জি আচ্ছা ঠিক আছে, একটু করা হয়ে গেলে আমাকে একটু বলবে, ঠিক আছে, রেসপন্স করবে। হয়ে গেছে, তাহলে তুমি কতটুকু করেছো, কত নাম্বার একটু বলো তো? ম্যাম 14-তে। 14-তে, আচ্ছা
ষোলো পর্যন্ত হয়ে গেলে এ পাশে 23 নাম্বার আর 24 নাম্বারটাও করবে, 23 নাম্বার আর 24 এই দুটো করে ফেলাচ্ছে। 16 পর্যন্ত হয়ে গেলে 23 আর 24 নাম্বার। ২১ আর ২২ নাম্বারটা বাদ দিয়ে আমি পরের স্ক্রিনে বাদ বাকি গুলো কমপ্লিট করে দিবে দিচ্ছি। দেখতে পাচ্ছো, দেখছো, দেখো 6 পর্যন্ত করেছিলে না, এবার 7 নাম্বার থেকে এখানে স্টার্ট করো। এখানে 7 থেকে 9, 10 পর্যন্ত 10 পর্যন্ত করবা, ঠিক আছে? আর ওখানে 17 থেকে 20 পর্যন্ত করবা, 21 আর 22 নাম্বার করার প্রয়োজন নেই, শুধু দুটা বাদ দিচ্ছি আর কি। পৃষ্ঠা দিয়েছিলাম, দুটো বাদ দিয়েছি, যেহেতু উদ্দীপকটা একটু এই পৃষ্ঠা এই পৃষ্ঠা হয়ে যাওয়াতে আমি উদ্দীপকেরটা বাদ দিয়ে দিচ্ছি। একটু দ্রুত কমপ্লিট করো, হ্যাঁ, তুমি করতে করতে না হলে আমাদের সময়টা শেষ হয়ে যাবে, তখন ক্লাসটা কিন্তু অফ হয়ে যাবে, যেহেতু টাইমটা সেট করা, একটু দ্রুত করার চেষ্টা করো, কারণ উত্তরটা মিলাতে হবে আবার। তুমি শুধু ক লিখবা বা খ লিখবা, ঠিক আছে? উত্তর পুরো লেখার দরকার নেই, ক বা খ এভাবে করে মেনশন করো খাতায়। আর যেগুলো ভুল হবে সেগুলো আমি প্রশ্ন সহ বলে দিব, যাতে তোমার উত্তরটা মিলাতে কষ্ট না হয়, মানে বুঝতে অসুবিধা না হয় যে কোন উত্তরগুলো আসলে ভুল হয়েছে।
আমি আর 6 মিনিট দিচ্ছি। হ্যাঁ, এখন আমার ঘড়িতে বাজে 1:54, আর 6 মিনিটের মধ্যে তুমি একটু কমপ্লিট করো। 6 মিনিটের মধ্যে তুমি যতটুকু করতে পারো, কারণ এর মধ্যে উত্তর মিলাতে হবে। 6 মিনিটের ভিতর কমপ্লিট করো। একুশ নাম্বার আর 22 নাম্বারটা বাদ দিতে বলেছিলাম, 25 আর 26 নাম্বারটাও বাদ দিবে। মানে উদ্দীপকের যেগুলো সেগুলো আপাতত আমি বাদ দিচ্ছি, তুমি শুধু জ্ঞানমূলকের অংশ যেরকম শুধু মানে শর্টকাট এমসিকিউ গুলো সেগুলো করে দাও। 21 নাম্বার 22 নাম্বার বাদ যাবে, 25 আর 26 নাম্বারও বাদ যাবে, ঠিক আছে? 25 26ও বাদ দিয়ে দাও, 27 থেকে করো। থ্রি মিনিটস এর ভিতরে একটু কমপ্লিট করো, কমিয়ে দিলাম তো। ম্যাম করছি, 27 নাম্বারটা পাচ্ছি না। 27টা পারছো না? জি 27 নাম্বারটা। তুমি যে কোনো একটা লিখে ফেলো, যে কোনো একটা দাগি ফেলো, তারপর একসাথে মিলাই আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রতিষ্ঠিত হয় কোন সালে, এটা যে কোনো একটা ইনফরমেশন তোমার একটা আইডিয়া থেকে তুমি একটা আনসার লিখে ফেলো না, মিলানোর সময় দেখবো আর কি আমরা কতটুকু কি পাচ্ছো, মানে কতটুকু আনসারটা সঠিক আছে। ঠিক আছে, ওকে,
আচ্ছা এখন আমি আনসারটা বলবো, ঠিক আছে? তুমি তোমার খাতায় যেটা মার্ক করেছো, রাইট হলে রাইট চিহ্ন দিবে, ক্রস হলে ক্রস দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা জি মিস। এক না একের একের কি লিখেছো? হ একের খ, ঠিক আছে? খ মানে দুই, একের দুই, ঠিক আছে? তারপরে দুইয়ের এক। হ হ্যাঁ আমি বলে যাব, তোমার যদি মানে ক্রস হয় তুমি ক্রস দিয়ে দিবা, জাস্ট অনেস্টলি। হ্যাঁ এটা তো তোমাকে কোনো মার্কিং করা না কিছু না, হ্যাঁ তুমি অনেস্টলি ভুল হলে রাইট ক্রস হলে তুমি ঠিক মতো করে করো। দুইয়ের ক হবে, ক ক বলতে আমি এক দুই করে বলি তাহলে তুমি বুঝবে। দুইয়ের এক, ঠিক আছে? তিনের এক, চারের এক, পাঁচের চার, পাঁচের চার, ছয়ের চার, ছয়ের চার। এখন আমি সাত নাম্বার বলবো, জি সাত নাম্বার বলি। তুমি তাহলে সাত মার্কিংটা তো ঠিক রেখেছো, হয় আমি সিরিয়ালি তাহলে চলে যাই, তুমি সেভাবে করে তুমি যেভাবে লিখেছো সেভাবে ঠিক করবার। সাত নাম্বারে চলে যাচ্ছি। হ্যাঁ সাতের এক, আটের তিন, নয়ের দুই, দশের এক, ঠিক আছে? এখন আমি 11 থেকে শুরু করছি। 11-র দুই, 12-র চার, 13-র তিন, 14-র দুই, 15-র দুই, 16-র চার, 17-র চার, 18-র তিন, 19 চার, 20 এক, ঠিক আছে? এই পর্যন্ত হয়ে গেল। আমি 21 আর 22 নাম্বারটা বাদ দিতে বলেছিলাম, ঠিক আছে? 21 আর 22 নাম্বার বাদ যাবে। এখন 23 নাম্বার বলছি। 23-এর তিন, 24-2, ওকে? তারপর 25 আর 26 নাম্বার বাদ দিতে বলেছি। এরপর 27 থেকে বলছি, 27-3, 28-4, 29-3, 30-4, ঠিক আছে? এখন তুমি একটু দেখো যে তোমার তাহলে কতটা ভুল হয়েছে আর কতটা রাইট হয়েছে। টোটাল 30টা প্রশ্নের মধ্যে আমি 4টা প্রশ্ন বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে? 4টা প্রশ্ন বাদ দিয়ে দিলে হবে 26টা প্রশ্ন। টোটাল 26টার মধ্যে দেখো তো তুমি কত পেয়েছো তাহলে। তেরোটা হয়েছে আর 13টা ভুল হয়েছে, না 50% হয়েছে, 50% ভুল হয়েছে। তবে তোমার আরেকটু ভালো করা উচিত ছিল, কারণ ফার্স্ট চ্যাপ্টার তো এটা তো মোটামুটি আসলে অনেকবারই পড়া হয়ে গেছে। ওই মনে হয় কিছু সালটাল গুলো ভুল করছো, ঠিক না? হয়তো সালের অংশগুলো সম্ভবত ভুল করতে পারো। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে তুমি নিজেকে নিজে একটু যাচাই করতে পারলা যে তোমার ফার্স্ট চ্যাপ্টারের উপর তোমার প্রিপারেশন হচ্ছে 50% বলা যায়, ঠিক আছে? যেহেতু তোমার 50% রাইট হয়েছে, 50% রং হয়েছে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আমরা এরকম করে আরো কিছু এভাবে টেস্ট করব, যাতে আমরা নিজেদের মানে সেলফ টেস্ট করব, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের প্রিপারেশনটা আসলে কতটুকু কি পর্যায়ে আছে, ঠিক আছে? আচ্ছা তোমার কি চ্যাপ্টার 1 সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা করার আছে আমাকে? কোনো কিছু যদি প্রশ্ন থাকে আমাকে করতে পারো, আছে? এখন তো নাই তেমন, এখন আপাতত তাহলে প্রশ্ন নাই। আচ্ছা তাহলে ঠিক আছে, প্রশ্ন অবশ্যই আমি চাইবো কি তোমরা প্রশ্ন একটু ক্রিয়েট করে রাখবা, যাতে তোমাদের প্রবলেম গুলো যাতে তোমরা একটু মার্কিং করে রাখলে আমাকে প্রশ্ন করলে আমি সেটার আনসার দিতে পারবো। তাহলে যদি কোনো তোমার প্রশ্ন না থাকে আমি তাহলে ক্লাসটা এখানে শেষ করছি, ঠিক আছে? ভালো থাকবে, সুস্থ থাকবে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।